মাহফিলে এসে মেয়েরা প্রজেক্টরের মাধ্যমে বক্তার মুখ দেখে ওয়াজ শুনলে জায়জ হবে কিনা বাইরা আমার পুরুষরা মেয়েদেরকে দেখা হারাম এ বিষয়ে সারা বিশ্বের কোনো আলেমদের কোনো দ্বিমত নাই অ্যাডাল্ট মেয়েদেরকে পর নারীদেরকে পুরুষরা দেখা হারাম কিন্তু নারীরাও পুরুষদেরকে দেখা হারাম কি না এটা নিয়ে মত আছে বিশুদ্ধ মত হলো নারীরা পুরুষদেরকে দেখা হারাম নয় তবে ফেতনার ভয় আশঙ্কা থাকলে সেক্ষেত্রে হারাম কোন নারী যদি নিজের ভিতরে অসুবিধা ফিল করেন তাহলে তিনি দেখবেন না হোক সেটা ওয়াজের হুজুর কিন্তু যদি এরকম কোনো অসুবিধা না থাকে তাহলে এটা জায়েজ আছে নারীদের পর্দা তাদেরকে আল্লাহ তালা আবৃত্তি করে চলতে বলছেন কারণ তাদের দিকে তাকালে নারীরা হলো সূর্যের মতো চোখ ঝলসে যাবে ওর কোপাল পড়ে যাবে ও ধ্বংস হয়ে যাবে ওর ক্ষতি হয়ে যাবে ওর কাজকাম সব নষ্ট হয়ে যাবে ওর মাথা আউলাঝাউলা হয়ে যাবে সূর্যের দিকে তাকাইলে যেরকম চোখ ঝলসে যায় নারীদেরকে আল্লাহ সূর্যের মতো মর্যাদা দিয়েছেন এই জন্য বলেছে খবরদার ওদিকে তাকাবি না এজন্য তাকে পর্দা পড়তে বলছি আপনাকেও যদি নারীরা দেখা হারাম হতো তাহলে আপনাকেও আল্লাহ বলতেন তোমরাও বোরকা পড়া পুরুষরা কথা কি বুঝাতে পারছি প্রজেক্টার যদি মহিলারা ওয়াজ দেখলে গুনা হয়ে যায় তাহলে মহিলারা বাহিরে যখন যায় প্রয়োজনে অপ্রয়োজনে যাওয়া লাগে বাপের বাড়িতে ডাক্তারের কাছে যেতে হয় না ইসাম তো নিষিদ্ধ করে না তাহলে পর পুরুষকে দেখে কি দেখে না তাহলে ওখানেও পুরুষের কি লাগবে বোরকা লাগবে কি লাগবে না এই বিশুদ্ধ মত হলো মেয়েরা পুরুষদেরকে দেখতে পারবে ফেতনার ভয় না থাকলে অতএব প্রজেক্টের শুনতে পারবে মহিলাদের নাহু সরফ জানা ছাড়া বাংলা তাফসির ইবনে কাসির পড়ার বিধান কি তা তা বাংলা তাফসির বাংলা তাফসিরে আবার নাহু সরফ দিয়ে কি করবে যে প্রশ্ন করছেন সে কি প্রশ্ন বুঝে করছেন প্রশ্ন করছেন বাংলা তাফসির ইবনে কাসির পড়বে নাহু সরফ মানে আরবি গ্রামার বইটা যদি বাংলায় লেখা হয় তাহলে আবার আরবি গ্রামার দিয়ে কি করবে বুঝতে পারলাম লিখে দিচ্ছেন বাংলা তো বাংলা বাংলা যিনি পড়তে পারেন তিনি পড়তে পারেন আমরা অনেক মানুষ আছি কোরআন এবং হাদিসটাকে হিন্দুদের ঠাকুর তন্ত্রের মতো বানায় ফেলছি পৌরোহিত তন্ত্র না ইসলাম ইসলামে প্রত্যেকটা মানুষ কোরআন পড়ার অধিকার মুশকিল হলো আমরা অনেকে মনে করি না কোরআন শুধু হুজুররা পড়বে আপনারা শুধু হুজুরদের মুখের দিকে চায় থাকবেন এটা কি ইসলাম শিখাইছে এই কোরআনের কোথাও লেখা আছে যে শুধুমাত্র আলেমদের জন্য আছে কোথাও বরং কোরআনের বহু জায়গায় বলা আছে হুদাল্লিন নাস হুদাল্লিন মানব জাতির জন্য হেদায়েত এটা গোটা মানুষ জাতিকে হেদায়ত করবে হুদাল্লিল মুত্তাকিন শুধু আলেমদের না সবাইকে পথ দেখাবে কোরআন কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে সব আহরণ করার মেশিন হিসাবে আসে নাই এই কোরআন থেকে হেদায়েত নিতে হবে কিন্তু অবশ্যই সেটা বিশেষজ্ঞ ওলামা একরামের তত্ত্বাবধানে পরামর্শক্রমে থাকতে হবে মন গড়া হলে আবার ফিতনার কারণ হবে কোরআন না বুঝে পড়ার কারণে আজ আমাদের এত দুরবস্থা রমজানে খতম খতম কিন্তু আল্লাহ কি বলছে একটা জিনিসও জানে না এর মতো আর হতে এই মজলিশে যত মানুষ আছেন আমি যদি এখন চ্যালেঞ্জ দিয়ে বলি এই কোরানে আল্লাহ তালা হাজার হাজার কথা বলেছেন পাঁচটা কথা হুবহু আল্লাহ যা বলছেন আপনি একটু বুঝে আমাকে বলেন বলার মতো মানুষ এখানে খুঁজে পাওয়া যাবে খুব একটা পাওয়া যাবে না ষাট বছর সত্তর বছরের মুসলমান আপনারা আল্লাহ কি বলছেন সহজ কথা নির্দেশ নির্দেশ আদেশ দৃষ্টান্ত উপমা অনেক কথা বলছেন এগুলো আমরা জানি না কিন্তু কোরআন তিরিশ খতম দিছি আল্লাহর কাছে কি জবাব দিবেন এই কোরআন কেন আসছে লিয়াদ্দাব্বার ও আয়াত যাতে করে মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা করে হ্যাঁ কিছু জিনিস এসে লাই আকিল হাই আলিমন সেগুলো আলেমরা ছাড়া কিছু বুঝবে না কেউ বুঝবে না কিছু বিষয় আছে স্পেশালিশটা বুঝবে সেটা বুঝুক কিন্তু আপনি তো অনেক জিনিস বুঝেন কিন্তু একটা জিনিসও বুঝেন না আপনি কবর চলে গেছেন এটা কখনো সঠিক হতে পারে না কোরান আরবিতে নাজিল হইছে সাহাবা একরাম আরবি বুঝতেন না বুঝতেন না ওনারা তো এরাবিয়ান ছিলেন তো ওনাদের নারীরা পুরুষরা সবাই কোরআন বুঝতো কি বুঝতো না অনেকে বলে সাধারণ মানুষ কোরআন বুঝতে গেলে গুমরাহ হয়ে যাবে তাহলে সাহাবা একরাম সব গুমরা হয়ে গেছে ওনারাও তো বুঝতেন আরবি সবাই কি সবাই হাতে তাফসির জানতো সাহাবিরা তাহলে এই জন্য কোরআন বুঝে পড়া ভালো জিনিস কোরআন বুঝে পড়া ভালো জিনিস আল্লাহ বলেছেন এই কোরআন তোমাদের পদ দেখাবে আপনি যদি না বুঝেন কিভাবে পদ দেখাবে কিভাবে পথ দেখাবে এই জন্য কোরআন পড়ে আবার সুদের কারবার করে পড়ে আবার ঘুষের কারবার করে পড়ে সুরে নূরের আপনার পর্দার আয়াত পড়ে আবার বেপর্দা চলে কেন কারণ কোরআনে কি বলছে সে নিজেও ভালো করে জানে না এই জন্য কোরআন বুঝে পড়বেন আলেম হওয়া কোনো জরুরি না কোরআন বুঝে পড়ার জন্য এই কথা কোরআন হাদিসে কোথাও বলে নাই যে আলেম হওয়া ছাড়া কোরআন বোঝা যাবে না এটা হিন্দুদের ধর্মে আছে পুরোহিতরা ছাড়া আর কেউ বিশেষ ধর্মগ্রন্থ পড়তে পারবে না আমাদের ধর্মগ্রন্থের কোন কন্টেক্টারি আল্লাহ হুজুরদেরকে দিছে এই জন্য সবাই পড়তে পারবেন তবে হ্যাঁ আবারও বলছি মন গড়া খবরদার বিশেষজ্ঞ একজন নির্ভরযোগ্য আলেমে দিনের মাথা হাতে তত্ত্বাবধানে পরামর্শ সাপেক্ষে আপনি পড়বেন বিশেষ করে তাফসির ইবনে কাসির অত্যন্ত চমৎকার তাফসির বিশ্বের সবচাইতে নাম করা ভিতরে একটা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে এটা আপনি রাখতে পারেন সংক্ষিপ্ত ভার্সনা আছে কিন্তু অবশ্যই যে আয়ারটাতে একটু সন্দেহ হবে সাথে সাথে একজন আলেমের সোহবতে চলে যাবেন তার সোহবত থেকে শিখবেন ইনশাআল্লাহ ঠিক আছে না